ক্লাসটা শুরু হয়ে গেল, দেবশ্রীরা তাড়াতাড়ি আসবেন, ক্লাসে আসবেন। উনি চান ব্যারাকপুর থেকে একটা ভালো ইনস্টিটিউশন হোক, উনি শুধু ব্যারাকপুর নয়, উনি আরও বিভিন্ন জায়গায় স্কুল চান যেখানে আরও স্কুল হোক, কৃতি ছাত্রছাত্রীরা আরও বড় জায়গায় যাক, ভালো ভালো ট্যালেন্ট অনেক ভালো ভালো জায়গায় যাক, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতের বাইরে যাক। আমাদের একাডেমিতে শুধু তো নাচ শেখানো হয় না, নাচ সঙ্গে আমাদের আঁকা, আবৃত্তি, গান, গিটার, মাউথ অর্গান, সিনথেসাইজার, এরকম প্রচুর কিছু। তো সামহাও আজকে আমাদের সেই পুজোটা হলো, যেখান থেকে কাল থেকে ক্লাসটা শুরু হবে। হয়তো আগামী দু চার দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে উনি যেমনভাবে ফ্রি হবেন উনি আসবেন, আমাদের আরও বড়ভাবে চিন্তাভাবনা আছে। আপনার পরিচয়টা একটু জেনে নেব। নমস্কার, আমার নাম সৌমেন সাহা, আমি দেবশ্রী রয় একাডেমির যে ব্যারাকপুর ব্রাঞ্চ রয়েছে তার ডান্স কোরিওগ্রাফার। তো সেক্ষেত্রে আমি একটু বলবো যে আমি কৃতজ্ঞতা জানাই রাজকুমার চট্টোপাধ্যায়কে এবং আমাদের ম্যাম যিনি কর্ণধার শ্রীমতী দেবশ্রী রায়কে, কেন কি আমাদের এই যে আমি কোরিওগ্রাফি করছি আজকে, তো সেক্ষেত্রে কলকাতা থেকে এবং প্রত্যন্ত বিভিন্ন বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, সেখান থেকে অনেক কোরিওগ্রাফাররা এসেছিলেন অডিশনের জন্য। তো সেখান থেকে দশজন কোরিওগ্রাফারকে সিলেক্ট করা হয়েছে, মানে আমার যতদূর জ্ঞান প্রায় 350 থেকে 400 কোরিওগ্রাফার এসেছিলেন। তো সেখান থেকে 10 জন সিলেক্ট হয়েছে এবং তার মধ্যে আমি একজন। তো এর জন্য সত্যি কৃতজ্ঞতা জানাই আমাদের স্যার এবং ম্যামকে, যিনি আজকে কোনো কারণে উপস্থিত হতে পারেননি, আগামী দিন নিশ্চয়ই উনি আসবেন। আচ্ছা, কী কী ধরনের ড্যান্স শেখানো হবে এবং সপ্তাহে কতদিন করে শেখানো? আমাদের এখানে সোম থেকে রবি প্রতিদিন ক্লাস হচ্ছে, সকাল 9টা থেকে সন্ধ্যে 7টায়, ঠিক আছে? এবং আমি মনে করি যে এটা একটা প্রথম ব্রাঞ্চ যেখানে একসাথে আপনি ক্লাসিক্যাল, ক্রিয়েটিভ, ফোক, রবীন্দ্রিক, বলিউড স্টাইল এবং ইন্টারন্যাশনাল ডান্স ফর্ম, যে বাচাতা, চাচাচা, ল্যাটিন আমেরিকান, লাভলাভলা, এই সমস্ত কিছু ডান্স স্টাইল আপনারা একসঙ্গে পাবেন দেবশ্রী রায় একাডেমিতে। কতজন স্টুডেন্ট বর্তমান আছে? আমাদের তো ব্যারাকপুর ব্রাঞ্চ ছাড়াও বর্তমানে আরও 4টে ব্রাঞ্চ রয়েছে এবং এর পাশাপাশি আগামী দিনে আমরা পরিকল্পনা করছি যে আরও 28খানা ব্রাঞ্চ আমরা ওপেন করব। এবং বর্তমান যে ব্যারাকপুর ব্রাঞ্চ, সেখানে বর্তমান স্টুডেন্ট সংখ্যা জাস্ট 1 থেকে 1.5 মাস হলো ওপেন হয়েছে এবং সেখানে স্টুডেন্ট সংখ্যা বর্তমানে 35 জন। আরেকটা কথা বলি, যেটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম, যেটা আমাদের আবিষ্কার বলুন, নতুন ক্রিয়েশন বলুন, বডি টোনিং ডান্স, যেটা এই ইন্ডিয়ায় ফার্স্ট টাইম আমরা
আমরা কাজ করছি এবং তার সম্বন্ধে একটু বলবেন আমাদের স্যার রাজকুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, বডি টোনিং ডান্স এটা একদমই মানে প্রথমেই বলা যেতে পারে, অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্রিয়েট ফিটনেস। বিভিন্ন নামে বিভিন্ন ফিটনেস আসছে বিভিন্ন জায়গায়, প্রচুর তার সাইড এফেক্টস তৈরি হচ্ছে। এবার বডি টোনিং ডান্স, ওয়াই বডি টোনিং ডান্স? এটা একটা পার্টিকুলার কিছু এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো হিডেন ফ্যাট থাকে, সেটা ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে, বিভিন্ন হিডেন ফ্যাট, সেই ফ্যাটগুলোর পার্টিকুলার কিছু এক্সারসাইজ। এবং আমরা সবাই জানি এক্সারসাইজের পর শরীর টান ধরে যায়, শরীরে ইয়ে লেগে যায়, কিন্তু তারপরে কিছু পার্টিকুলার এক্সারসাইজকে আমরা ডান্স ফর্ম মানে মিউজিক্যালি ব্যাপারটাকে সাজিয়েছি। এবং তাতে কী হচ্ছে যে এই প্রত্যেক দৈনন্দিন জীবনযাপনে হঠাৎ এদিকে টান ধরে গেল, ওদিকে টান ধরে গেল, তা নয়, তারা পার্টিকুলারলি এটা করতে পারছে। করার পরে কী হচ্ছে, তারা সুস্থ থাকছে এবং রিডিউস করছে শরীর, শারীরিকভাবে রিডিউস করছে, মেন্টালি এনার্জি পাচ্ছে। এবং আমরা কিন্তু আমাদের একজালিয়া ব্রাঞ্চে যেখানে আছে সেখানে এটা আমরা শুরু করে দিয়েছিলাম প্রায় আগেই, আমরা এটা প্রেস করিনি, কিন্তু আমরা জাস্ট রিসার্চ বাকি করছিলাম, বাট আমরা এখানে সাকসেস, আমরা বেশ অনেকটা সাকসেস। আই থিঙ্ক 110 স্টুডেন্টস আমাদের ওখানে, ওখানে 110 শুধু আমাদের 110 মায়েরা, মায়েরা আছে, 110 তারা শুধু আসে। এবং এখন আমাদের যেহেতু আমাদের আদার্স সাবজেক্টগুলো উঠে আসছে, আঁকায় আমাদের বিখ্যাত শিল্পী মন্টু ডোগরা, বিখ্যাত শিল্পী, বিখ্যাত শিল্পী, উনি জয়েন করেছেন মাউন্ট অর্গানে আমাদের বিশ্বজিৎ মন্ডল, মানে কলেজ স্ট্রিটে গেলে ওনার মানে এত লেখা বই যে আমার বলার কিছু নেই, বিখ্যাত বিখ্যাত টিচাররা এখানে জয়েন করছে।